আজি ইয়াত এটা অতি শোকাবহ দুর্ঘটনা হয়। ইয়াত যিখন ফ্লাইওভার নির্মাণ করে থাকা হয়েছে, নির্মাণ করে থাকা উপর এখন একটা বিম, এটা যথেষ্ট ডাঙর হিউজ বিম, এটা প্রকাণ্ড বিম, এটা তললে বাগরি পড়েছে আর সানা বিক্রি করে থাকা এজন মানুষ, এই মানুষজনের সানাওয়ালা সানা বিক্রি করে আছে, উপর পড়ে যায় আর মৃত্যু হয়। আর এই বস্তুটো উপরপা সেইটো যেটো নির্মাণ কার্য ইয়াত যে চলি আছে আর ইয়াত যেখানে সেফটি নর্মস মানিব লাগে, কি মানি মানিছে কি কি নাই মনা, সেই কথাখিনি আমি খুব ভালদরে চাম। আমি তার পুলিশেও তার তদন্ত করব, আমি একটা কেস রেজিস্টার করি, একটা কেস রেজিস্টার করে আমি ইনভেস্টিগেশন করি আর তার কারণে যেখানে আইনগত যেখানে ব্যবস্থা লব লাগে, যদি কারবার ইয়াত ল্যাপস আছে, কারবার ইয়াত নেগলিজেন্স আছে, কোনোবাই নর্মস যদি কোনোবাই ভায়োলেট করেছে, আর তার কারণে যেখানে আইনমতে ব্যবস্থা লব লাগে আমি সকলখিনি ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে সেই লোকজনক মৃতদেহটো মরণোত্তর পরীক্ষার কারণে প্রেরণ করা হয়েছে, আইনগত ব্যবস্থাবিল চলি আছে। আর ইয়াত এটা বাকি যেখানে নির্মাণ কাম চলি আছে, নির্মাণের কাম, সেই কামখিন যাতে সকলখিন সেফটি নর্মস ফলো করা হয়, সেইখিন এনশোর করবর কারণে আমি ইয়াত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হাইওয়ে অথরিটি আর ইয়ার কন্ট্রাক্টর, অসামরিক প্রশাসন সকলে লগ লাগি কথা পাতি এটা ইয়াত যেখিন ব্যবস্থা লব লাগে সেই গোটেখিন ব্যবস্থা লওয়া হবে। কামটো যেতিয়া আচ্ছা কামটোতো এটা বন্ধ করবই লাগবে, কারণ যদি সেফটি নর্মস ফলো নকরাকে কামখিনি করাব নোৱাৰি, প্রথমতে সেফটিটো কৰি লব লাগিব, ইয়াত এখন ওচৰত এখন স্কুল আছে, রাইজর অহা যোৱা আছে, গতি ইয়াত যিখিনি সেফটি নর্মস আছে, যিখিনি সেফটির কারণে সুরক্ষার কারণে যিখিনি নীতি নিয়ম পালন করব লাগে, সেইখিনি কৰিহে ইয়াত নির্মাণ কৰিবলৈ দিব পৰা যাব। আজি ইয়াত এটা অতি শোকাবহ দুর্ঘটনা হয়। ইয়াত যিখন ফ্লাইওভার নির্মাণ করে থাকা হয়েছে, নির্মাণ করে থাকা উপর এখন একটা বিম, এটা যথেষ্ট ডাঙর হিউজ বিম, এটা প্রকাণ্ড বিম, এটা তললে বাগরি পড়েছে আর সানা বিক্রি করে থাকা এজন মানুষ, এই মানুষজনের সানাওয়ালা সানা বিক্রি করে আছে, উপর পড়ে যায় আর মৃত্যু হয়। আর এই বস্তুটো উপরপা সেইটো যেটো নির্মাণ কার্য ইয়াত যে চলি আছে আর ইয়াত যেখানে সেফটি নর্মস মানিব লাগে, কি মানি মানিছে কি কি নাই মনা, সেই কথাখিনি আমি খুব ভালদরে চাম। আমি তার পুলিশেও তার তদন্ত করব, আমি একটা কেস রেজিস্টার করি, একটা কেস রেজিস্টার করে আমি ইনভেস্টিগেশন করি আর তার কারণে যেখানে আইনগত যেখানে ব্যবস্থা লব লাগে, যদি কারবার ইয়াত ল্যাপস আছে, কারবার ইয়াত নেগলিজেন্স আছে, কোনোবাই নর্মস যদি কোনোবাই ভায়োলেট করেছে, আর তার কারণে যেখানে আইনমতে ব্যবস্থা লব লাগে আমি সকলখিনি ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে সেই লোকজনক মৃতদেহটো মরণোত্তর পরীক্ষার কারণে প্রেরণ করা হয়েছে, আইনগত ব্যবস্থাবিল চলি আছে। আর ইয়াত এটা বাকি যেখানে নির্মাণ কাম চলি আছে, নির্মাণের কাম, সেই কামখিন যাতে সকলখিন সেফটি নর্মস ফলো করা হয়, সেইখিন এনশোর করবর কারণে আমি ইয়াত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হাইওয়ে অথরিটি আর ইয়ার কন্ট্রাক্টর, অসামরিক প্রশাসন সকলে লগ লাগি কথা পাতি এটা ইয়াত যেখানে ব্যবস্থা লব লাগে সেই গোটেখিনি ব্যবস্থা লওয়া হবে। কামটো যেতিয়া আচ্ছা কামটোতো এটা বন্ধ করবই লাগবে, কারণ যদি সেফটি নর্মস ফলো নকরাকে কামখিনি করাব নোৱাৰি, প্রথমতে সেফটিটো কৰি লব লাগিব, ইয়াত এখন ওচৰত এখন স্কুল আছে, রাইজর অহা যোৱা আছে, গতি ইয়াত যিখিনি সেফটি নর্মস আছে, যিখিনি সেফটির কারণে সুরক্ষার কারণে যিখিনি নীতি নিয়ম পালন করব লাগে, সেইখিনি কৰিহে ইয়াত নির্মাণ কৰিবলৈ দিব পৰা যাব।